তো গাইস ফাইনালি কিন্তু আজকে আমাদের মিষ্টি শপটা আমাদের গেমের মধ্যে চলে এসেছে। বাট গাইস আমাদের যে ইলাইট পাসটা আছে যেটার জন্য গাইস আমরা সবাই ওয়েট করছিলাম, তো ভাই সেই ইলাইট পাসের ওপর কিন্তু একটা বড় ধরনের আমাদের গেমের মধ্যে প্রবলেম চলে যাচ্ছে। যেখানে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যখনই আমরা ইলাইট পাসটা বাই করতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের কি দেখাচ্ছে, আমাদের সোল্ড আউট দেখাচ্ছে। অ্যান্ড গাইস যাদের কাছে ভাই ইলাইট পাসটা এখনো পর্যন্ত বাই করা নেই তারাও কিন্তু আমাদের এই মিষ্টি শপ থেকে ইলাইট পাসটা বাই করতে পারছে না। তো ভাই এই ভিডিওর মধ্যে আমি তোমাদের ক্লিয়ার করে বলে দেবো যে ভাই কীভাবে তোমরা আমাদের মিষ্টি শপ থেকে ইলাইট পাসটা বাই করবে, বা তোমাদের সঙ্গে যে এখানে প্রবলেমটা হচ্ছে যেটা হচ্ছে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সোল্ড আউট দেখাচ্ছে। তো ভাই এটা আমাদের কেন দেখাচ্ছে? অ্যান্ড গাইস এখানে কিন্তু আরো একটা আমাদের এখানে প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে গাইস আমাদের ট্রাইল লাক করলে আমরা যে আমাদের ডিসকাউন্টটা পাই, তো ভাই সেই ডিসকাউন্টটাও কিন্তু আমরা এবারে পেতে পারছি না। কারণ কি গাইস সেখানে কিন্তু ট্রাইল লাক কোনো অপশনই থাকছে না। কারণ কি গাইস তোমরা যখনই আমাদের মিষ্টি শপের উপর ক্লিক করছো তোমাদের কিন্তু র্যান্ডমলি মানে গাইস যে কোনো একটা ডিসকাউন্ট তোমাদের দিয়ে দিচ্ছে। তো ভাই এই প্রবলেমগুলো কেন হচ্ছে বা কিভাবে তোমরা ঠিক করবে সব কিছু গাইস এই ভিডিওর মধ্যে পুরোপুরি বলে দেবো। ভাই তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আর ভাই যারা যারা ভিডিওটাতে লাইক করোনি সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব। তো গাইস সবার প্রথমে তোমাদের বলে দিই এটা শুধুমাত্র আমাদের কিন্তু বাংলাদেশ সার্ভারেই বেশি হচ্ছে যেখানে গাইস আমাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে। বাট গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এটা খুবই প্রবলেমটা কম দেখা দিচ্ছে। কারণ কি গাইস আমি সকালের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ইলাইট পাসটা বাই করে আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কোনো রকমের কিন্তু প্রবলেম হচ্ছে না ইলাইট পাসটা বাই করার জন্য। বাট গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে ম্যাক্সিমাম মানে গাইস অর্ধেকের বেশি জনেরই কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের সোল্ড আউট, যেখান থেকে গাইস তারা আমাদের ইলাইট পাসটা বাই করতে পারছে না বা আমাদের এখান থেকে যে ডিসকাউন্টটা পাই সেই ডিসকাউন্টটা কিন্তু নিতে পারছে না। ঠিক আছে, তো ভাই এটা আমাদের কেন হচ্ছে তোমাদের বলে দিই। এই যে ভাই আমাদের মিষ্টি শপটা এবারে দেওয়া হয়েছে যেটা হচ্ছে গাইস আমাদের মিষ্টি শপ 13.0। তো ভাই এই মিষ্টি শপটা মানে সেম টু সেম গাইস আমাদের কিন্তু 2020 মানে গাইস যখন আমাদের গেমের মধ্যে থার্ড অ্যানিভার্সারি হয় তখন কিন্তু আমাদের গেমের মধ্যে সেম টু সেম এই মিষ্টি শপটা দেওয়া হয়েছিল, যেখান থেকে গাইস আমরা কিন্তু এই বান্ডেলগুলো দেখতে পেয়েছিলাম। অ্যান্ড গাইস এখানে তোমরা বলতে পারো আমাদের এখানে যে আমাদের রিওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, তো ভাই সেই রিওয়ার্ডগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ওকে, তো ভাই যারা আমাদের আগের বছরে মানে গাইস থার্ড অ্যানিভার্সারির সময় যারা আমাদের এই মিষ্টি শপ থেকে ইলাইট পাসটা বাই করেছিল তাদের সঙ্গেই গাইস বেশি এই প্রবলেমটা হচ্ছে। মানে গাইস তাদেরকে কিন্তু আমাদের ইলাইট পাসটা যেটা আছে সেটা কিন্তু গাইস সোল্ড আউট দেখাচ্ছে। অ্যান্ড গাইস তোমাদের বলে দিই এখানে যে আমাদের ট্রাইল লাক তাদেরকে কিন্তু দেখাচ্ছে না। মানে গাইস আগের বারে তোমরা যে ছাড়টা পেয়েছিলে যে ডিসকাউন্টটা তোমরা পেয়েছিলে আমাদের এই মিষ্টি শপের ওপরে, তো ভাই সেই মিষ্টি শপের মানে সেই ডিসকাউন্টটাই তোমাদের কিন্তু এবারে দিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের কিন্তু কোনো রকমের ট্রাইল লাক করানো হচ্ছে না। ঠিক আছে, তো ভাই এবার আমি তোমাদের বলে দিই এই প্রবলেমটা আমাদের গেমের মধ্যে কেন হচ্ছে বা কখন আমাদের এই প্রবলেমটা ঠিক হবে বা কিভাবে তোমরা ঠিক করতে পারবে। ঠিক আছে, তো ভাই সিম্পলি তোমাদের বলবো আমি কিন্তু গাইস আগের বছর থেকে আমি গেম খেলছি, মানে গাইস তার আগের বছর থেকেও আমি গেম খেলছি। কারণ কি গাইস থার্ড অ্যানিভার্সারি যখন আমাদের গেমের মধ্যে হয় তখন কিন্তু গাইস আমি ইলাইট পাস নিয়েছিলাম আমাদের মিষ্টি শপ থেকে। বাট গাইস এবারেও কিন্তু আমরা আমাদের ইলাইট পাসটা ডিসকাউন্টে নিতে পেরেছি। কারণ কি গাইস আমি সকালের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি কিন্তু ইলাইট পাসটা আমাদের মিষ্টি শপ থেকে বাই করেছি। তো ভাই সিম্পলি তোমাদের বলবো আমাদের কিন্তু বাংলাদেশ সার্ভারে এটা কিন্তু বেশি প্রবলেম হচ্ছে। অ্যান্ড গাইস কেন প্রবলেম হচ্ছে তোমাদের বলে দিই, আমাদের কিন্তু ইলাইট পাসটা দেওয়া হচ্ছে ভাই 3 মাস পরে, মানে গাইস আমাদের 3 মাস পরে একটা মিষ্টি শপ এসেছে। অ্যান্ড গাইস সেই মিষ্টি শপের ভেতরে কিন্তু আমাদের ইলাইট পাসটা দেওয়া হয়েছে। অ্যান্ড গাইস তোমাদের বলে দিই এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে একটা পুরোপুরিভাবে গ্লিচ চলে এসেছে, একটা খুব বড় ধরনের গ্লিচ তোমরা বলতে পারো। সেটা কিন্তু এখনো গারিনা আমাদের ঠিক করতে পারেনি বা গারিনার কারণে কিন্তু এখনো যায়নি যে ভাই এই গ্লিচটা আমাদের সঙ্গে হচ্ছে। বাট গাইস এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে তোমরা কিন্তু ঠিক করা দেখতে পাবে, যেখান থেকে গাইস তোমরা কিন্তু আমাদের ইলাইট পাসটা বাই করতে পারবে। তো ভাই তোমাদেরকে সিম্পলি একটাই কথা বলবো, তোমাদের কোনো টেনশন নেবার দরকার নেই, তোমরা তোমাদের ডায়মন্ড বাঁচিয়ে রাখো। আর গাইস যারা যারা ভাই ডায়মন্ড রেখেছো তাদেরকে জাস্ট একটা কথা বলবো, আমাদের এই যে মিষ্টি শপটা, এই মিষ্টি শপটা থাকবে হচ্ছে আমাদের গেমের মধ্যে 7 দিন। তো ভাই কোনো টেনশন নেবার দরকার নেই 7 দিনে, মানে গাইস আজকে রাত 12টার পরেই হয়তো তোমাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড গাইস যেখান থেকে তোমরা কিন্তু আমাদের ইলাইট পাসটা পারচেজ করতে পারবে। ঠিক আছে, তো গাইস এখন তোমাদের জাস্ট একটাই কাজ করতে হবে, আমাদের যে ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল বলে যে আমাদের ইনস্টাগ্রাম পেজটা আছে ওই পেজে তোমাদেরকে যেতে হবে। মানে গাইস আমাদের যে অফিসিয়াল পেজটা আছে ওই পেজে গিয়ে তোমাদেরকে জাস্ট সেখানে স্প্যাম করতে হবে যে ভাই আমাদের ইলাইট পাসটা এখানে সোল্ড আউট দেখাচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে। বাট গাইস এখানে কিন্তু আমরাও চেষ্টা করছি যে ভাই তাদেরকে জানানোর যে ভাই আমাদের গেমের মধ্যে এই প্রবলেমটা চলে এসেছে, আমাদের গেমের মধ্যে এই গ্লিচটা হয়েছে। তো ভাই তারা যদি ভাই জানতে পারে অবশ্যই কিন্তু আমাদের এই গ্লিচটা তাড়াতাড়ি ঠিক করে দেবে। অ্যান্ড গাইস সেখান থেকে তোমরা কিন্তু আমাদের ইলাইট পাসটা পারচেস করতে পারবে। এছাড়াও গাইস তোমাদের যে ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে, তো ভাই সেই ফেসবুক পেজে তোমরা গিয়ে কিন্তু সেখানে কমেন্ট করতে পারো, সেখানে কিন্তু স্প্যাম করতে পারো। কারণ কি গাইস তোমাদেরকে কিন্তু এটা জানাতে হবে, এটা কিন্তু ভাই ইন্ডিয়ার কেউ জানাতে যাবে না। কারণ কি গাইস ইন্ডিয়ার সঙ্গে কিন্তু কোনো রকমের এটা প্রবলেম হয়নি, শুধুমাত্র প্রবলেমটা হয়েছে আমাদের বাংলাদেশ সার্ভারের সঙ্গে। তো ভাই সেই জন্য আমি তোমাদের বলছি তোমরা জাস্ট যাও আর গিয়ে তোমরা কিন্তু কমেন্ট সেখানে করো, সেখানে যদি তারা তাদের যদি চোখে পড়ে যায় তবে কিন্তু আমাদের গ্লিচটা ঠিক হবে, না হলে কিন্তু গাইস তোমরা আমাদের ইলাইট পাসটা এখান থেকে পারচেস করতে পারবে না। ঠিক আছে, অ্যান্ড ভাই এই ভিডিওটা তোমরা যতবার তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ভাই তারাও আমাদের এই জিনিসটা জানতে পারে। অ্যান্ড গাইস তারাও যাতে আমাদের গিয়ে সেখানে কমেন্ট করতে পারে। অ্যান্ড গাইস যত তাড়াতাড়ি কিন্তু তাদের চোখে পড়বে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই গ্লিচটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো ভাই এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড গাইস এই ছিল আজকের পুরোপুরি ডিটেলস। তো ভাই তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম যে ভাই আমাদের ইলাইট পাসটা কেন সোল্ড আউট দেখাচ্ছে। অ্যান্ড গাইস ট্রাইল লাক তোমরা কেন করতে পারছো না, তোমাদের কিন্তু গ্লিচটা ঠিক হলেই তোমরা কিন্তু সব কিছু করতে পারবে। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস
না হয়। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।